অবসরের নাটক, এরপর ইঞ্জুরির সমস্যা, সব মিলিয়ে প্রায় 80 দিন পর মাঠে ফিরলেন তামিম ইকবাল। বৃষ্টিতে ভেসে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দাপ উঠেছিলেন সাবেক টাইগার অধিনায়ক। মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে শনিবার 23 সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার আগেই 58 বল মোকাবেলায় রান করেন 44। মাত্র 6 রানের জন্য অর্ধশত হাতছাড়া হলেও প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ওয়ানডেতে 4000 রানের মাইলফলক স্পর্শ করার কৃতি হাতছাড়া করেননি দেশসেরা ওপেনার। ঈশ্বরদীর বলে কোয়ার্ট বিহাইন্ড না হলে ক্যারিয়ারের 57তম 50র দেখাও পেয়ে যেতেন তামিম ইকবাল। শেরেবাংলা স্টেডিয়ামে 57তম ওয়ানডেতে ব্যাট করতে নামার আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম ও শেখ আবু নাসের স্টেডিয়াম মিলে ঘরের মাঠে খেলার আগে 135 ম্যাচে তামিমের রান ছিল 3990। তামিমের পর ঘরের মাঠে 3784 রান করে তালিকার 2-এ আছেন মুশফিকুর রহিম, 3379 রান করে তৃতীয় অবস্থানে সাকিব আল হাসান। এদিকে এক স্টেডিয়ামে সর্বোচ্চ রানের রেকর্ডটি আগে থেকেই দখলে রেখেছেন তামিম। মিরপুরে তার রানের সংখ্যা 2897, তালিকার 2-এ থাকা মুশফিকুর রহিমের রান 2663, 3-এ থাকা সাকিব আল হাসানের 2656 রান। তিন টাইগার ব্যাটারের পরে আছেন লঙ্কান কিংবদন্তি সনাত জয়সুরিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তার রান সংখ্যা 2514, তালিকার 5-এ আছেন পাকিস্তানের ইনজামামুল হক। শারজা ক্রিকেট স্টেডিয়ামে 59 ম্যাচে তার রান সংখ্যা 2464।